ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও পুড়ে ছাই তিনটি দোকান। ঘটনা বুধবার বিকেল 5টা নাগাদ জামজরি বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, দুপুরের খাবার খেতে এদিন সকলে দোকান বন্ধ করে বাড়িতে গেলে এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে বলে জানান দোকানিরা। ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরবর্তী সময়ে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। এই ঘটনায় প্রায় 5 লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন দোকানিরা। জামজুরি বাজারের স্থানীয় বাসিন্দারা আমরা উদিপুর ফায়ার স্টেশনে ফোন করছে। ফোন করার পরে আমরা তৎক্ষণাৎ ফায়ার টেন্ডার দিয়া জামজুরি বাজারে উপস্থিত এবং এসে আমরা দেখি মা স্টুডিও এবং গ্রাফিক সেন্টারে এবং তার পার্শ্ববর্তী দোকানে আগুন জ্বলতেছে এবং আনুমানিক তার দোকানের যে যাবতীয় মেশিন বা প্রিন্টিং মেশিন এবং গ্রাফিক্সের যে যাবতীয় জিনিসপত্র সব কিছু পুড়ে গেছে, পার্শ্ববর্তী দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাইমন খানের প্রতিবেদন, দুরন্ত টিভি।